নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য শ্রী কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, গ্রহপীড়া এগুলো আমরা খুব ছোট থেকে শুনে আসছি। গ্রহ থেকে গ্রহপীড়া মুক্ত হবার জন্য আমরা কি করি? অ্যাস্ট্রোলজিস্টের কাছে যায় এবং সঠিক প্রতিবিধানের জন্য গ্রহরত্ন, কবচ, কুণ্ডলী বিভিন্ন কিছু দিয়ে থাকে। নিশ্চিত এগুলোর প্রয়োজন রয়েছে, কিন্তু যাদের অর্থ নেই, আর্থিকভাবে দুর্বল, তারা কি সেই মূল্যবান রত্ন কেনারও সম্ভব নয়? বিশেষ নবগ্রহের জন্য বিশেষ পূজা পণ্ডপ করাও সম্ভব নয়, তারা কি তাদের কথা ভেবে, সকল মানুষের, গরিব দুঃখী মানুষের কথা ভেবে আমি আজকে বিষয়টি উপস্থাপনা করছি। আগেকার দিনের মুনি ঋষিরা কিন্তু গ্রহপীড়া থেকে মুক্ত হবার জন্য নবগ্রহের স্তব, গায়ত্রী, বীজ মন্ত্র এগুলোই করতেন। আমি এগুলোই তুলে ধরছি। গোচরে বা জন্মকুণ্ডলিতে যে গ্রহ অনিষ্টকারক, তার শান্তির জন্য যা করণীয় তা রত্ন দিয়ে হতে পারে, কবচ কুণ্ডলী দিয়ে হতে পারে, বা নবগ্রহ স্তব, গায়ত্রী মন্ত্র জপ ইত্যাদি দ্বারাও হতে পারে। সব ক্ষেত্রেই কিন্তু ফল সমান। তো নবগ্রহ স্তব, এটি প্রথম বলব। স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে নবগ্রহ স্তব পূর্ব দিকে মুখ করে জোড় হাত করে করবেন। ওম জবাকুষ্ম সংকাশম কাশ্যপেয়ং মহাদিদিম ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণৌতোষ্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভ ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা শুম্ভ মুকুট ভূষণম ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জৌ সমপ্রভম কুমারং শক্তিহস্তং চ লোহিতাঙ্গং নমম্যহম ওম প্রিয়ঙ্গকুলিকাশ্যাম রূপেণং প্রতিমং বুধং সোমং সর্বগুণপেতং নমামি শোষিনঃ সুতং দেবতানাং মর্ষিণাং চ কুরকনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি হিমকুন্দুমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম ওং নীলাঞ্জনচয়পক্ষং রবিসূতং মহাগ্রহং ছায়াগর্ভসম্ভূতং বন্দে ভক্তাশরেশ্চরম অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্যো বিমর্দকম সিংহিকায়াঃ সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম ওং পলালধূমসংকাশং তারাগ্রহবিমর্দকম রুদ্রং রুদ্রতকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ব্যাসনমিত্তমিদাংস্তোত্রং যঃ পঠেত প্রজোতু শুচি দিবা বা সুধীরাত্রি শান্তিতশ্বন সংশয়া। এবার নবগ্রহে গায়ত্রী। রবির ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহে তন্ন সূর্য প্রচোদয়াৎ। প্রত্যেকটি গায়ত্রী 10 বার করে বলবে। সোম বা চন্দ্র ওং ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহে তন্ন চন্দ্র প্রচোদয়াৎ। মঙ্গল ওং অঙ্গরায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহে তন্ন ভৌম প্রচোদয়াৎ। বুধ ওং সোম রূপায় বিদ্মহে বাণেশ্যায় ধীমহে তন্ন বুধ প্রচোদয়াৎ।
বৃহস্পতির গায়ত্রী, ওম অঙ্গিরাশায় বুদ্মহে দণ্ড বুধায় ধীমহি তন্ন জীব প্রচেদা, শুক্রের গায়ত্রী, ওম ভুষুণ্ড সুতায় বিদ্মহে দিব্য দেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়া, শনির গায়ত্রী, ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচেদা, রাহুর গায়ত্রী, ওম শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় বিদ্মহে ধীমহি তন্ন রাহু প্রচোদয়া, আবার শুনুন, ওম শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়া, কে দুর্গায়ত্রী, ওম গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়া, এগুলি গেল নবগ্রহের। এছাড়া নবগ্রহ কি কি সন্তুষ্ট হয় তার বীজমন্ত্রের, সূর্যের বীজমন্ত্র, ওম হ্রিং হ্রিং সূর্যায় সকাল 6টা 4 মিনিটে 100 বার বা 3 মিনিট করবেন। প্রণাম, ওম জবা কুসুম সংকাশং কশ্যপে অং মহাগিরি ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকর, দেবতা ইষ্ট দেবী মাতঙ্গী, ওং মাতঙ্গী মাতাই নম, একবার প্রণাম। চন্দ্র মন্ত্র, ওম ঐং ক্লিং সময় বস্ত্র কৃষ্ণ বস্ত্র কালো বস্ত্র পরিধান করে করবেন। প্রণাম, ওম দধি শঙ্খ তুষারাভং ক্ষীরদাঢ়ব সম্ভবম নমামি শোষিণং ভক্তা শুম্ভ মুকুট ভূষণম, সন্ধে টাইম হচ্ছে সন্ধে 6টা থেকে 7টা, সময় সন্ধে 6টা থেকে 7টা, নির্দিষ্ট বার 108 বার। মঙ্গল, ওম হুম শ্রীং মঙ্গলায় 108 বার খয়েরি মেরুন পোশাক পরে করবে। প্রণাম, আমরা যে নবগ্রহ স্তোত্র বলেছি সেখানেই রয়েছে। বুধ, ওম শ্রীং শ্রীং বুধায় 108 বার সবুজ বস্ত্র পরিধান করে করবেন। তার ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী। আমরা মঙ্গলের ইষ্টদেবী আপনাদের বলতে ভুলে গেছি, মঙ্গলের ইষ্টদেবী মা বগলামুখী। চন্দ্রের ইষ্টদেবী দেবী কমলা। বৃহস্পতি, এনার ইষ্টদেবী উগ্রতারা। বীজমন্ত্র, ওং হ্রিং ক্লিং হুম বৃহস্পতয়, 108 বার স্নান করে মা তারাকে প্রণাম জানাবেন, এবং পোশাক হচ্ছে হলুদ। শুভ সংখ্যা 3। শুক্র মন্ত্র, ওং হ্রিং শ্রীং শুক্রায়, দেবতা হচ্ছে ভুবনেশ্বরী, খুব সুন্দর দেবী, ওং সাং মাতা ভুবনেশ্বরী, একবার করে প্রণাম করবেন। শনি, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরা, গায়ত্রী করবেন, প্রণাম করবেন। শনির বস্ত্র হচ্ছে নীল বস্ত্র, সময় সন্ধে 7টা থেকে 8টা 35-এর মধ্যে। ইষ্টদেবী দক্ষিণাকালী। রাহু, ওম ঐং হ্রিং রাহবে, 108 বার করবেন খয়েরি বস্ত্র পরিধান করে, সময় 12টা 35 থেকে 1টা 15-এর মধ্যে স্নান করে করবেন। ইষ্টদেবী ছিন্নমস্তা। কেতু, ওং হ্রিং ঐং কেতবে, ইষ্টদেবী ধূমাবতী, বৃধবর্ণ পোশাক পরে এই বীজমন্ত্র করবেন সন্ধেবেলায়, এবং কেতুর বীজমন্ত্র করবেন 108 বার বা 3 মিনিট। এগুলি করুন, স্নানান্তে করতে পারেন, সন্ধেবেলায় করতে পারেন, দেখবেন গ্রহপীড়া থেকে আপনি মুক্ত থাকছেন। যদি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সকলকে শোনার অনুমতি করে দেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।